কি করা হবে দেখো, বিগত পরীক্ষা পশ্চিমবঙ্গের যে বিগত পরীক্ষাগুলো হয়েছে আগে, তার যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনপত্রের কিছু কোশ্চেন এখানে করে দিয়েছি, সেগুলো দেখো। প্রথমে কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে এক ব্যক্তি মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে, 1/4 অংশ বার্ষিক 8% হারে এবং বাকি অংশ বার্ষিক 10% হারে বিনিয়োগ করলেন। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তাহলে তার মূলধন কত ছিল? তাহলে এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ কত বার্ষিক 7% হারে লিখেছে, তাহলে বলতে হবে যে ব্যক্তিটা তার মূলধনের 1/3 অংশ কত পার্সেন্ট হারে লিখেছে, 7% হারে। আর কত অংশ লিখেছে? 1/4 অংশ 8% হারে বাকি টাকা। তাহলে বাকিটা আমাকে বার করতে হলে কী করবো, এই দুটাকে যোগ করিনি, তাহলে 1/3 প্লাস যদি 1/4 করি কত হবে, 10 হবে 12, 3 × 4 = 12, 4×3 = 12, তাহলে কত আসবে, 7/12। 7/12 সে টোটাল দু জায়গায় খরচা রেখেছে, আর বাকি অংশ কত আছে, বাকি অংশ করতে গেলে তাহলে আমরা 1 থেকে বাদ দেবো, 1 - 7/12, তাহলে কত হবে, 12 লস হবে, 12×12 - 7, তাহলে আমরা বলতে পারি 5/12 অংশ। বা ডাইরেক্টলি এটাও বার করে নিতে পারতাম যে দুটো ক্ষেত্রে সে কত রেখেছে, 7/12, তাহলে 12 ভাগের মধ্যে 7 ভাগ সে খরচাই করে ফেলেছে, তাহলে বাকি থাকলো কত আর, 5 অংশ, তাহলে 5/12 অংশ সে অন্য খাতে রেখেছে। তাই তিনটে খাতে কত রেখেছে, একটা খাতে রেখেছে 1/3 অংশ, একটা খাতে রেখেছে 1/4 অংশ, আর একটা খাতে রেখেছে কত, 5/12 অংশ। এটা সহজ করার জন্য কী করবো বলবো, এই 3, 4 আর 12, 3, 4 আর 12 সহজেই কাটাকাটি হবে কোদ দ্বারা, সেটা আমরা ধরে নেবো। ধরে নিই যে 12-তে লস হবে, লস হবে বলে সেটা কাটাকাটি সুবিধা হবে, তাই 3, 4 আর 12 লস হবে কত হবে, 12ই হবে লস হবে। তাহলে আমরা বলতে পারি যে সে 12 টাকা রেখেছে, 12 টাকা ধরে আমরা কাজটা করব। তাহলে আমরা কী করবো, এখানে লিখব যে 1/3 অংশ, তাহলে 12 টাকার 1/3 অংশ, 12 টাকার 1/3 অংশ, তাহলে কত টাকা হবে, 4×3 = 12, 3×4 = 12, তাহলে 4 টাকা। এই 4 টাকা কত পার্সেন্ট হারে দেখেছে, 7% হারে, তাহলে × 7/100, তাহলে কত হবে, 28/100। তো 28/100 মানে সে কত টাকা পাবে সুদ বাবদ, 0.28 টাকা। তারপর এটা দেখি, তারপর তো 1/4 ভাগ রেখেছে, তাহলে 12 টাকারই কত রেখেছে, 1/4 ভাগ, তাহলে 12 টাকার 1/4 ভাগ, তাহলে 12 টাকার 1/4 ভাগ কত, 3 টাকা। তা 3 টাকার কত পার্সেন্ট হারে রেখেছে, 3 টাকাটা রেখেছে আমাদের 8% হারে, × 8/100, তাই না? তাহলে যদি 8% হারে রাখে এখানে কত আসবে, 3×8 = 24, 24/100, তাহলে 24/100 মানে কত টাকা পাবে সুদ বাবদ, 0.24। তাহলে বাকি অংশ কত আছে আর, 5/12 অংশ, তাহলে 12 টাকার 5/12 অংশ মানে কত টাকা আসবে দেখে নিই, চলো 12 টাকার 5/12 অংশ মানে কত আসবে, 12 12 কেটে যাবে কত আসবে, 5। এই 5 টাকাটা কত পার্সেন্ট হারে রেখেছে দেখি, চলো 5 টাকাটা রেখেছে হচ্ছে 10% হারে, তাহলে 5 টাকাটা রেখেছে সে 10% হারে, মানে 10/100। তাহলে যদি কালার করে 0 0 কেটে যাবে, এটা যদি পয়েন্টে নিয়ে আসে তাহলে কত আসবে, 0.50। তাহলে এই 3টে সে কী পেয়েছে দেখো, এই 3টে সে কী পেয়েছে, সে সুদ বাবদ পেয়েছে টাকা রাখার জন্য, 0.28 টাকা, 0.24 টাকা আর 0.50 টাকা। এই 3টের যদি আমরা যোগফল করি যে টোটাল কত টাকা সে সুদ বাবদ পেলো, তাহলে কত আসবে, 8×4 = 12, 7×1 = 1, 5×4 = 6, 6×4 = 10, 5×5 = 6, 6×2 = 8, 8×2 = 10, তাহলে কত হবে, 10, 2 ঘর আগে দশমিক বসবে, তাহলে আমরা কত বলি 1 টাকা 1.02 টাকা সে কী পেয়েছে, সুদ বাবদ পেয়েছে। ক টাকার জন্য পেয়েছে সে, কত টাকার জন্য পেয়েছে, 12 টাকার জন্য পেয়েছে, তাই না? সে 12 টাকার জন্য সুদ বাবদ কত পেয়েছে, সে যদি 1 টাকা, তাহলে আমরা দেখি দেখো এখানে যেটা কোশ্চেন দিয়েছে আমাদের যে বার্ষিক তার আয় কত হয়েছে, 561 টাকা, তাহলে তার মূলধন কত টাকা, তাহলে আমাদের এখানে আয় কত টাকা হলো, 1 টাকা 1.02 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 1.02 টাকা কখন পাবে সে, যদি 12 টাকা রাখে, তাহলে 1.02 টাকা সে পায় সুদ বাবদ বা তার আয় বাবদ কত টাকা রাখলে, 12 টাকা রাখলে, তাহলে 1 টাকা রাখলে কত পাবে, 1/12
0.02 আর 561 টাকা যেহেতু পেয়েছে 561 টাকাটা যদি সুদ বাবদ পায় তাহলে সে কত টাকা রেখেছিল তাই দশমিক তোলাতে গেলে পরে কি করে দেবো আরও একটা 100 গুণ করে দেবো তাহলে এখানে কত লিখবো ইন্টু আর একটা 100 যদি ক্যাটাগরির কথা হবে 2 6 12 2 5 10 5 1 5 এখানে দিয়ে কাটাকাটি করলে ডাইরেক্ট কেটে যাবে 51 51 আর 51 51 তাহলে 11 6 কত 66 66 সঙ্গে 100 গুণ করলে কথা হবে 66 পিঠে 2 0 তাহলে সে কত রেখেছিল তার মূলধন বাবদ 6600 টাকা তাহলে আমাদের অ্যান্সার এখানে কত করবো 6600 টাকা 6600 টাকা চলো পরেরটা করি বলছে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে 6 ঘন্টায় অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান আসে 4 ঘন্টায় দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে মানে বিপরীত দিকে যদি যাত্রা করে কখন তারা মিলিত হবে একটু ছোট করে নি তাহলে দেখো বর্ধমান থেকে একটা হাওড়া যাচ্ছে কতক্ষণ লাগছে বর্ধমান থেকে হাওড়া যেতে 6 ঘন্টা আর অপর একটা ট্রেন কোথায় আসছে হাওড়া থেকে বর্ধমান অপোজিট ডিরেকশন আসছে সেটা কত টাইম নিচ্ছে 4 ঘন্টা তাহলে আমরা একটুখানি বুঝতে পারলাম অপোজিট ডিরেকশনে গেলে আমাদের রিলেটিভ স্পিড কী হবে প্লাস হয় এটুকুনি আমরা জানি তাহলে দেখো একটা ট্রেন 6 ঘন্টা আর একটা ট্রেন যাচ্ছে 4 ঘন্টা এদের ঘন্টা দিয়ে দিয়ে তাহলে গতিবেগের অনুপাত কী হয় ঘন্টার সঙ্গে সময়ের সঙ্গে গতিবেগের অনুপাত কী হবে ব্যস্তানুপাতিক হবে তাহলে এখানে কত লিখবো 4:6 কাটাকাটি করলে কত হবে 2 2 গুণে 4 2 3 6 তাহলে এদের রিলেটিভ স্পিড আমাদের কী হয় প্লাস হবে তাহলে আমরা বলতে পারি 3 আর 2 যোগ করলে এদের রিলেটিভ স্পিড কত আসবে 5 কিন্তু আমরা কী জানি না যে ডিস্টেন্স কতটা গেছে জানি না তাই ডিস্টেন্স বাদ করার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে যেটা ঘন্টা দিয়েছে প্রথমেই সেই ঘন্টাটাকে আমরা কী করবো লস হবে বার করবো তাহলে 4 আর 6 লস হবে কত 12 তাহলে আমরা ধরে নিলাম যে টোটাল 12 কিলোমিটার দূরত্ব ছিল হাওড়া টু বর্ধমান বর্ধমান থেকে হাওড়া দূরত্ব কত ছিল 12 কিলোমিটার তাহলে রিলেটিভ স্পিড কত বেরিয়েছে 5 গতিবেগ তাদের 5 আর টোটাল আসতে যাবে কত 12 তাহলে আমরা কী করবো 12/5 তাহলে 12/5 যদি আমরা করি ভাগ করি তাহলে কত আসবে আমাদের দেখো তাহলে 12কে যদি 5 দিয়ে ভাগ করি কত আসবে 5 2 গুণে 10 বাকি থাকছে কত অবশিষ্ট 2 তাহলে আমরা বলতে পারি অলরেডি 2 ঘন্টা আমাদের কী হয়েছে চলে এসছে তাই না আর কত পড়ে আছে 2/5 এই 2/5কে যদি আমরা মিনিটে প্রকাশ করতে যাই এর সময় কত গুণ করে দেবো 1 ঘন্টা মানে জানি আমরা 60 মিনিট তাহলে 60 দিয়ে গুণ করে দেবো তাহলে 5/12 হচ্ছে 60 তাহলে কত লাগছে 2 ঘন্টা 24 মিনিট তাহলে সকাল 7টার সময় তারা কী হয়েছিল রওনা দিয়েছিল সকাল 7টার সময় যদি তারা রওনা দেয় তাহলে 2 ঘন্টা 24 মিনিট টোটাল লেগেছে তাহলে অ্যান্সার কত হবে সকাল 7টা থেকে 2 ঘন্টা 24 মিনিট যোগ করলে 9টা 24 তাহলে অ্যান্সার কত করবো 9টা 24 মিনিট চলো পরটা দেখি হচ্ছে অজয় বয়সে বিজয়ের থেকে অনেক ছোট তরুণের থেকে বয়সে বড় যদি বিজয় ও তরুণের বয়সের যোগফল অনেক ছোট অনেক বড় এখানে কোশ্চেনটা একটু ভুল আছে এখানে অনেক হবে না এখানে কত হবে যত ছোট অজয় বিজয়ের থেকে যত ছোট কত হবে যত ছোট তরুণের থেকে বয়সে ঠিক তত বড় হবে বয়সের যোগফল তো বিজয় ও তরুণের বয়সের যোগফল কত দিয়েছে 48 বছর তাহলে অজয়ের বয়স কত হবে তাহলে দেখো আমরা মিডিলে কে আছে আমাদের বিজয় তাহলে আমি এখানে বলতে পারি যে বি ফর বিজয় এর মধ্যে আছে বিজয়ের থেকে তরুণ যতটাই বড় যত বড় তাহলে তরুণ হচ্ছে বিজয়ের থেকে কী হবে বড় আর অজয় কী হবে তরুণের থেকে বিজয়ের থেকে ততটাই ছোট তাহলে বিজয় কোথায় থাকবে মাঝখানে তরুণ থাকবে বড় আর অজয় থাকবে ছোট তাহলে এদের বয়সের যোগফল কত বলেছে 48 তরুণ আর অজয়ের বয়সের যোগফল কত বলেছে 48 তাহলে আমরা কোনো সংখ্যার যদি মিডিল বার করি আমাদের অঙ্ক করেছিলাম মনে আছে যে 100 টাকায় বিক্রি করলে যত লাভ হয় 50 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয় তাহলে তার ক্রয় মূল্য কত তাহলে আমরা মিডিলেরটা যদি বার করতে চাই কোনো সংখ্যার মিডিলে যদি যত বড় আর তত ছোটো মিডিলে বার করতে গেলে আমরা কত দিয়ে ভাগ করি 2 দিয়ে ভাগ করবো তাহলে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 24 তাহলে বিজয়ের বয়স এখানে কত হবে 24 তরুণ ঠিক যত বড় অজয় ঠিক ততটাই ছোট তাই তরুণকে যদি আমি 1 বছর বাড়িয়ে দিই 25 হয়ে যাবে আর অজয়কে যদি আমি 1 বছর কমিয়ে দিই কত হয়ে যাবে 23 হয়ে যাবে আবার এই সংখ্যা দুটোর যোগফল কত হয়ে যাবে আমার
পঁচিশ আর তেইশের যোগফল কত হয়ে যাবে? আটচল্লিশে। তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের কার বয়স চেয়েছে, অজয়ের বয়স চেয়েছে। তাহলে অজয়ের বয়স কত হবে আমাদের? 23 বছর। চলো পরটা দেখি। বলছি এক্স এর মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি 20% গৃহ খাতে, তারপর বাকি 15% জমা করে সঞ্চয় স্কিমে, অবশিষ্ট আয় ব্যয় ও খাবার ও জামা কাপড়ে খরচা করে। আয়ের কত অংশ খাবার ও জামা কাপড়ে ব্যয় করে? তাহলে দেখো একটু বড় অঙ্ক হবে, একটু ছোটো করে নিই তাকে, একটু ছোটো করে নিই সাইজটা। তাহলে দেখো আমরা কীভাবে করতে পারি, যে এক্স এর মাসিক আয় কত টাকা বলেছে? 25,000 টাকা। কত টাকা? 25,000 টাকা। তাহলে 25,000 টাকার মধ্যে সে 10% কিসে খরচা করে? শিক্ষাখাতে। তার শিক্ষাখাতে 10% খরচা করার পর তার কাছে থাকে কত? 90%। তাহলে আমি বলতে পারি 90/100 ইন্টু 20% বাকি আয়ের গৃহ খাতে খরচা করে। তাহলে 20% খরচা করার পর থাকে কত তার কাছে? 80%। বাকি আয়ের কী করেছে? বাকি আয়ের সে 15% জমা করে সঞ্চয় স্কিমে। তাহলে বাকি আয়ের কত থাকে? আর 15% খরচা করে আর থাকে কত? 85%। কত থাকে? 85%। এত টাকা খরচা করার পর তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে আমরা আগে দেখিনি। তাহলে যদি কাটাকাটি করি কী হবে? 1টা শূন্য 1টা শূন্য 1টা শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে যাবে। এখানে যদি কাটাকাটি করি 25 4 কত হবে? 100। 4 20 কত হবে? 80। তাহলে আমরা বলতে পারি 20 আর 9 কত হবে? 180 ইন্টু কত হবে আমাদের? 85। তাহলে দুটো গুণ করলে কত? 85 0 হচ্ছে 0, 85-র সঙ্গে 8 গুণ করলে 4 8 64 আর 40, মানে 680। 680 শূন্য অবশ্যই থাকে কত? 68। 68 আর 85 যোগ করলে কত হবে? 85 আর 68 যোগ করলে কত হবে? 8 আর 5 13, 6 আর 14 15। তাহলে 15,300 টাকা স্যার কী হয় তার কাছে অবশিষ্ট থাকে? তাহলে 15,300 টাকা কত টাকার মধ্যে অবশিষ্ট থাকে? 25,000 টাকার মধ্যে। সেটা আমাকে শতাংশতে বার করতে হবে। তাহলে আমরা কী হলো, 25,000 টাকার মধ্যে অবশিষ্ট থাকে 15,300 টাকা। তাহলে 15,300/25,000 × 100 কোনো পার্সেন্টেজ চেয়েছে কত পার্সেন্ট অবশিষ্ট থাকে? তাহলে কাটাকাটি করলে 1টা শূন্য 2টো শূন্য, এখানেও 1টা শূন্য 2টো শূন্য, এখানে 1টা শূন্য, এখানে 1টা শূন্য কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কত আমাদের আর? 15,30 × 25। তাহলে এটা যদি ভাগ করি কত হবে? 15,6 150, বাকি থাকে কত? 30। তাহলে 25 একে 25 50 25 দ্বিগুণে 50, তাহলে 60.2% আমাদের আর কী থাকবে অবশিষ্ট টাকা সে কোথায় খরচা করে? জামা কাপড়ের বাবদ ব্যয় করে। তাহলে আনসার কত করবো? 61.2%। চলো পরেরটা দেখি। বলছি একটি ট্রেন প্রথম 2 ঘন্টায় 35 কিমি বেগে, পরের 3.5 ঘন্টা 60 কিমি বেগে এবং শেষ 2.5 ঘন্টা 70 কিমি বেগে অতিক্রম করে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ। তাহলে গড় গতিবেগ আমি কী বলেছিলাম, যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। কী বলেছিলাম? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটাই কী কী বেরোবে? গড় গতিবেগ বেরোবে, অ্যাভারেজ, যে কোনো জিনিসের অ্যাভারেজ গতিবেগ বেরোবে। তাহলে আমরা কী বার করবো? প্রথমে যে টোটাল ডিস্টেন্স কত গেছে তারপর কী করবো? টোটাল টাইম বার করে সেটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে চলো পড়ি। বলছি প্রথম 2 ঘন্টায় 35 কিমি বেগে, তাহলে প্রথম ফার্স্ট 2 ঘন্টা কত কিমি বেগে গেছে? 35 কিমি বেগে। তাহলে 35 × 2 কত রাস্তা যাবে? 70 কিমি। 35 × 2 কত হয়? 70 কিমি রাস্তা যাবে। তারপরে 3.5 ঘন্টা, তাহলে 3.1/2 ঘন্টা কত কিমি স্পিডে যাচ্ছে? 60 কিমি। তাহলে 60 × 3.6 = 7/2 কিমি স্পিডে যাচ্ছে, 7/2 ঘন্টায় যাচ্ছে। তাহলে কাটাকাটি করলে কত হবে? 2 30 60। তাহলে টোটাল কত রাস্তা হবে? 210 কিমি। পরের কত বলেছে? 2.5 ঘন্টা 70 কিমি বেগে যায়। তাহলে 2.5 ঘন্টা কত কিমি বেগে যায়? 70 কিমি বেগে যায়। তাহলে কত হবে আমাদের? 70 × 2.4 = 5/2। তাহলে 2 35 কত হবে? 70। তো 35 5 গুণ করলে কত হবে? 175 কিমি। তাহলে আমরা দেখিনি টোটাল টাইম কত লেগেছে আর টোটাল ডিস্টেন্স কত গেছে। তাহলে টোটাল টাইম আমাদের কত লেগেছে দেখি,
টোটাল টাইম লেগেছে 2 ঘন্টা, 3.5, 3.5 আর আড়াই কত হবে, 5 আর 6, 6 আর 2 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টায় কত রাস্তা গেছে দিকে যোগ করলে, 5005, 7 আর 1 8, 8 আর 7 15, 7 আর 1 2, 3 আর 1 4। তাহলে কত রাস্তা গেছে, 455 কিমি। 8 ঘন্টায় কত গেছে, 455 কিমি। তাহলে 1 ঘন্টা কতভাবে বার করলে আমরা কি টোটাল ডিস্টেন্স বাই আমরা কি করবো টাইম, তাহলে কী লিখবো, 455/8 ভাগ করলে কত দাঁড়াবে, 8 5 40, 55 দাঁড়াবে 7 দিয়ে যাবে না, তাহলে 8 6 48, 7 থাকবে 70, তাহলে 8 8 কত হচ্ছে, 8 5 40, 55 8 6 48, 48 থেকে 70 হবে, তাহলে 8 8 64, 64 থেকে আবার কত থাকবে, 6 মানে 8 7 56, 4 4 থাকবে, ভাগ করে দেখে নেবে 8 5 40, তাহলে 56.875 এদের কী হবে গড় গতিবেগ হবে। তা দেখি কোথায় আছে, এখানে দেখো 5টা দেওয়া নেই, কত দেওয়া আছে, 56.87, তাহলে অ্যান্সার কী হবে, 56.87 কিমি পার আওয়ার হচ্ছে গতিবেগ। চল পরেরটা দেখি, বলছে একজন মালি 17,996টি গাছের চারা এমনভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী হলো। তাহলে আমি করি যত আর তত যখনই থাকবে তখন আমরা কী করবো, তার বর্গমূল বার করবো। যেখানেই দেখবো যতগুলি গাছ আছে ততগুলি শ্রেণী আছে, যতগুলি সারি আছে ততগুলি ম্যান আছে, আর যত আর তত যখন যতগুলি প্লেয়ার আছে ততগুলি রান তত রান করেছে, তাহলে যত আর তত যখন থাকবে তখন আমরা কী করে দেবো, তার বর্গমূল করে দেবো। তাহলে আমাদের এখানে বর্গমূল কার করবো, 1 7 9 5 6 এর কী বার করবো বর্গমূল। তা আমরা কি ডান দিক থেকে স্ক্যান করবো, দুটো দুটো এখানে করতে হবে একটা, তাহলে একে একে কী হবে, 1 মিলে গেল, কত নামবে এখানে, 7 আর 9 জুড়াই জুড়াই নামে, এখানে কী হবে ডবল হবে, তাহলে 4 দিয়ে এখানে যদি 4 দিয়ে বসাই, 4 দিয়ে গুণ হবে 96, তাহলে এখানে 3 বসাবো, এখানেও 3 বসালে কত হবে, 3 দিয়ে এখানে গুণ, এখানে 3 বসালে 3 দিয়ে গুণ হবে, তাহলে 17 লিখবো আমরা, 69, তাহলে কত হবে 0, 1 কত 10, আবার জুড়াই নামবে কত নামবে, 5 আর 6, তাহলে 13 ডবল কত বসাবে এখানে, 26, তাহলে কত দিয়ে যাচ্ছে আমরা দেখবো, এটা দেখো মোটামুটি 4 দিয়ে মনে হচ্ছে চলে যাবে, 4 দিয়ে যদি এখানে আমরা কত লিখবো, 4, তাহলে 4 দিয়ে দিলে 4 চলে 16, আর তাকে 1 24, 25 4 2 8 2 10, তাহলে 10 56 মিলে যাবে, আমাদের বর্গমূল কত দাঁড়াবে, 134টি। তাহলে অ্যান্সার এখানে কী হবে আমাদের, 134টি হবে আমাদের কি অ্যান্সার, যে যতগুলো মাল কত শ্রেণীতে কতগুলি গাছ আছে, 134টা গাছ আছে। চলো পরেরটা দেখি, বলছে 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টা সময় নেয়, 15 জন শ্রমিক ওই কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেবে। এটা সিম্পল অঙ্ক, 12 জন শ্রমিক কত সময় নেয়, 4 ঘন্টা, একজন শ্রমিকের নিশ্চয় বেশি সময় নেবে, তাহলে 4 × 12, আর 15 জন শ্রমিকের কত টাইম নেবে, 15 জন শ্রমিকের 15, তাহলে কাটাকাটি করলে কত হবে, 3 4 12, 3 5 15, তাহলে কত দাঁড়াবে আমাদের, 16/5, তাহলে 16/5 কবে কি ঘন্টা মিনিটে প্রকাশ করবো, তাহলে ঘন্টা মিনিটে প্রকাশ করতে হলে একটু ভাগ করে দেখবো, ভাগ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করে, আগেরটা তো দেখিয়ে দিয়েছি, 16 দিয়ে যদি ভাগ করি কত হবে, 3 5 15, অবশিষ্ট কত হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারি 3 ঘন্টা অলরেডি চলে আসছে, বাকি আছে কত, 1/5, আর 1/5-এর সঙ্গে আমরা কত গুণ করবো, 60 আমরা মিনিটে বার করবো, 1 ঘন্টা মানে কত মিনিট জানি, 60 মিনিট, এখানে 60 লেখো, তাহলে 5/12 কত হবে, 60, তাহলে অ্যান্সার কত দাঁড়াবে আমাদের, 3 ঘন্টা 12 মিনিট, অ্যান্সার কী করবো আমাদের এখানে, 3 ঘন্টা 12 মিনিট আমাদের হবে অ্যান্সার। চলো পরেরটা দেখি, বলছে 1 জন লোক 20 দিনে করে, 1 জন লোক 12 দিনে করতে পারে, ওয়াই ওই কাজটি 9 দিন করলো একা, বাকি কাজ এক্স কতদিন করবে, তাহলে ইউনিট ধরে করে দেবো সহজ প্রশ্ন, এগুলো সোজা অঙ্ক একটু, তাহলে 1 জন লোক কতদিনে করে, 20 দিনে, তাহলে এক্সের তলায় কত লিখবো, 20, 1 জন লোক কতদিনে করে, 12 দিনে, তাহলে ওয়াইয়ের তলায় কত লিখবো, 12, এতে লসও কত হবে, 60, কত হবে, 60, তাহলে 20 × 3 = 60, 12 × 5 = 60, তাই না। এবার দেখো কী বলেছে, আমরা জানি কি এক্স একদিনে কত ইউনিট করবে, 3 ইউনিট, ওয়াই একদিনে কত ইউনিট করবে, 5 ইউনিট, তাহলে আমরা বলতে পারি ওয়াই 9 দিন একা কাজটা করে চলে গেছে,
তাহলে ওয়াই যদি 9 দিন একা কাজ করে তাহলে 5 ইউনিট করে যদি একদিনে করে তাহলে 9 দিনে কত করবে 9 5 45 ইউনিট তাহলে ওয়াই একাই কত কাজ করে ফেলেছে 45 ইউনিট কাজ বাকি আছে কত আর 60 এর মধ্যে যদি 45 ইউনিট কাজ হয়ে যায় তাহলে হচ্ছে 15 ইউনিট কাজ আছে তাহলে বাকি আছে বাই 3 করে দাও ইউনিটের অঙ্ক আগেই করেছি দেখে নেবে সেগুলো থেকে আরো সুবিধা হবে তাই 3 5 15 তাহলে 5 দিনে কাজটা শেষ হয়ে যাবে এক্স একা 5 দিনে শেষ করবে কাজটা চলো পরেরটা দেখি বুঝে একটি চৌবাচ্চা চারের পাঁচ অংশ পূর্ণ হয় এক মিনিটে বাকি অংশ পূর্ণ হতে কতটা সময় তাহলে আমরা বলতে পারি একটা চৌবাচ্চা চারের পাঁচ অংশ কত মিনিটে পূর্ণ হয় এক মিনিটে তাহলে চারের পাঁচ অংশ যদি পূর্ণ হয়ে যায় তাহলে বাকি থাকে কত আর এক বাই পাঁচ অংশ কীভাবে বলবো পাঁচ ভাগের মধ্যে কত হয়ে গেছে চারের পাঁচ অংশ পূর্ণ হয় মানে কি পাঁচ ভাগের মধ্যে চার ভাগ হয়ে গেছে বাকি থাকে কত আর এক ভাগ তাহলে এক বাই পাঁচ অংশ পূর্ণ হতে বাকি আছে তাহলে আমরা এখানে কী লেবো ওয়েকিং রুমে করে দেবো যে চার বাই পাঁচ অংশ পূর্ণ হতে টাইম নেয় 60 সেকেন্ড কারণ সব অপশান সেকেন্ড আছে সেকেন্ডেই নিশ্চয়ই অ্যান্সার করবে এক অংশ পূর্ণ হতে টাইম কী হবে বেশি নেবে তাহলে এক অংশ টাইম হচ্ছে যদি বেশি নেয় তাহলে আমরা কী লিখবো এখানে উপরে গুণ করে দেবো তাহলে কত লিখবো চার বাই পাঁচ বাই উল্টে যাবে আমাদের এক অংশ টাইম হতে বেশি সময় লাগবে তাহলে আমাদের কী হবে এটা উল্টে যাবে তাহলে কত লিখবো আমরা চার বাই পাঁচ আছে পাঁচ বাই চার তাহলে আর এক বাই পাঁচ অংশ পূর্ণ হতে কত নেবে ইন্টু এক বাই পাঁচ তাহলে পাঁচ পাঁচ কেটে গেলে চার পনেরো কত হবে 60 তাহলে অ্যান্সার কত করবে এক্ষেত্রে আমরা 15 সেকেন্ড যে বাকি অংশ পূর্ণ হতে আরও 15 সেকেন্ড সামিল লাগবে চলো পরেরটা দেখি যে একজন ছাত্রকে 3 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করতে বলা হলো ভুলবশত সংখ্যাটিকে সে 3 দ্বারা গুণ করে ফেললো উত্তরটি কত হলো 29.7 তাহলে 29.7 কী হয়েছে তার অ্যান্সারটা চলে এসছে কী জন্য এসছে সে ভুলবশত যে সংখ্যাটার সঙ্গে গুণ করতে বলেছিল সাপোজ ধরো এক সংখ্যার সঙ্গে গুণ করতে বলেছে ভাগ করতে বলেছিল ভাগ করার জায়গায় বদলে সে কী করেছে গুণ করে ফেলেছে তাহলে গুণ করার জন্য তার কত এসছে অ্যাকচুয়ালি 29.7 তাহলে দেখি নি সংখ্যাটা অ্যাকচুয়ালি কী আমাদের তাহলে এখানে যদি গুণ করে যদি আসে তাহলে এটাকে ভাগ করি আমরা 3 দিয়ে তাহলে কত দাঁড়াবে 3 9 27 3 9 27 তাহলে সংখ্যাটা অ্যাকচুয়ালি কত ছিল 9.9 এই সংখ্যাটাকে চেয়েছিল কি যে ভাগ করতে দিয়েছিল কত দিয়ে 3 দিয়ে কিন্তু সে ছেলেটা করেছিল কি এটা দিয়ে এটা গুণ করে দিয়েছিল ওই জন্য এই অ্যান্সারটা এসেছিলো তাহলে আমাদের এখানে বলেছে সঠিক উত্তরটি কত সঠিক উত্তরটি বার করতে হলে আমাকে একে আবার কত দিয়ে ভাগ করতে হবে 3 দিয়ে কারণ এটাই তো বলেছিল না তাই 3 3 9.33 9 তাহলে অ্যান্সার সঠিক উত্তর কত হতে 3.3 চলো পরেরটা দাও 1/1000 1/5 + 999 494 অঙ্কটা একটু বড় হবে ইন্টু নিরানব্বই সরলতম মান কত হবে তাহলে দেখো আমরা সিম্পলি করবো অনেক ফর্মুলা ইউজ হয় কিন্তু ফর্মুলা ইউজ করে মনে রাখাটা কঠিন হয়ে যায় আমরা সিম্পলি করবো আমরা প্রথমে কোন অংশটা করবো আমরা প্রথমে এই অংশটা করবো তাহলে আমাদের কী আছে 999 পূর্ণ 494/495 ×99 দেখো সিম্পলভাবেই করবো আমরা যেমন কোনো একটা পূর্ণ বাংলা আমরা কী করি ধরো সাপোজ আমরা যদি এরকম দেয় আমাদের 3 পূর্ণ 1/3 তাহলে আমরা কী করি 3 আর 3 কী করি গুণ করি 3 × 3 কী লিখি 3 × 3 + 1/3 এটাই তো অ্যাকচুয়ালি জিনিস তবে তো লিখি না 10/3 তাহলে সেই জিনিসটা কনসেপ্টের উপরে এটা করে দেবো তাহলে আমরা কী লিখবো এটা 9 9 9 × 4 9 5 + 4 9 4/4 9 5 তার সঙ্গে কী আছে 99 তো এটা যদি করি তাহলে আমাদের কী হবে এখানে 99 আর 5 কত কেটে যাবে 495 কেটে যাবে নিচে কত আসবে 5 তাহলে দেখো এত বড় গুণ করা তো পসিবল নয় আমরা এই 999 কী করবো একটু ভেঙে নেবো একটু কায়দাকরণ করবো কী কায়দাকরণ করবো দেখো এটাকে আমরা লিখতে পারি না যে হাজার কত লিখতে পারি যে হাজার মাইনাস 1 মানেই তো 999 না হাজার মাইনাস 1 মানে কত 999 ইন্টু কত লিখবো 495 এটা তো আছেই প্লাস কত লিখবো 494 বাই কত হবে আমাদের 5 এটাই তো আমাদের পড়ে আছে না শেষ পর্যন্ত তাই দেখো এটা যদি আমরা গুণ করি কী আসবে হাজারকে আমরা সহজেই 495 দিয়ে গুণ করতে পারবো তাহলে 495 দিয়ে গুণ করলে আমাদের হাজারকে কত হবে 4 9 5 1 2 3 0 মাইনাস মাঝখানে মাইনাস আছে মাইনাস তাহলে 4 9 5 + 4 9 4 বাই হচ্ছে 5
তাহলে এটা থেকে এটা আমরা যদি বলি যে কত পড়ে থাকবে, আমাদের 495 থেকে 496 বাদ দিলে কত পড়ে থাকে এক, তাহলে আমরা এটা লিখতে পারি যে 4 9 5 1 2 3 -1/5। এটা তো আমাদের কত দূর পর্যন্ত বেরোলো, এটা আমাদের এই পোর্শনটুকুনি বেরিয়েছে। এর আগে আমাদের কত আছে, 1/5 আছে এর সঙ্গে প্লাস, তাহলে সেটাও সেরে নিয়ে গিয়ে কাজটা, এর সঙ্গে 1/5 প্লাস করে নেবো গিয়ে, তাই না? চলো 1/5 প্লাস করে নিই, তাহলে এর সঙ্গে কত প্লাস হবে, প্লাস এক, এদিকেও লেখা যায় এদিকেও লেখা থাকে প্লাস 1/5, কারণ ব্র্যাকেটের মধ্যে আছে, এটার কাজটাই আগে হবে। তাহলে 5 যদি লস হয় আমাদের, তাহলে আমরা বলতে পারি যে উপরে সেম জিনিস আসবে, তাও লিখছি বড় হবে প্রসেস, কী হবে 4 9 5 1 2 3, তিনটে শূন্য -1, তাহলে এটাও হবে কত হবে 5 1 5ই হবে, তাহলে +1 আর -1 কেটে যাবে। এবার দেখো আমাদের ব্র্যাকেটের বাইরের কাজটা হবে, কত আছে এই ব্র্যাকেটের বাইরে, কত আছে 1/1000, তাহলে এর সঙ্গে এবার কী করবো যে 1/1000 দিয়ে কাজটা এবার করবো, তাই না? তাহলে এটা কতটা এসছে আমাদের, আমাদের আলটিমেট এসছে যে, চলো একটু তুলে নিই, একটু বড়ো প্রসেস এটা হচ্ছে, কত দূর এসছে 4 9 5 1 2 3 0/5, তার সঙ্গে কত গুণ করবো আমরা একের পিঠে একের তলায় কত আছে 1/1000 আছে। তাহলে যদি এটা কাটাকাটি 1 2 3 1 2 3, তিনটে শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটাকাটি হবে, দেখো 5 9 45 আর 5 9 45, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে 99, অ্যান্সার কত হবে আমাদের 99। চলো পরেরটা দেখি, বলছি আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন বিক্রেতা 50 টাকায় এক ডজন অতিরিক্ত আপেল পেতে পারে, তাহলে আপেলের ডজনের প্রতি হ্রাস মূল্য কত। এই জায়গাটা একটু লক্ষ্য করতে হবে, আপেলের ডজনের প্রতি হ্রাস মূল্য কত। দেখো বড় প্রসেসও হয়, ছোটো প্রসেসই করে দেবো, বড় প্রসেস করাচ্ছি না। তাহলে আমরা বলতে পারি এখানে যে কত বেশি পেয়েছে সে, কত বেশি পেয়েছে, এক ডজন অতিরিক্ত পেয়েছে, তাই নিচে সিম্পলি 1 লিখে দেবো, বাকি যে দুটো সংখ্যা এই অঙ্কে বাকি এইভাবেই করবো, যেটা বেশি বা কম পাবে সেটা নিচে বসিয়ে দেবো, আর বাকি যে দুটো থাকবে সে দুটো কী করবো ওপরে বসিয়ে দেবো। ওপরে কত আছে, তাহলে আমাদের কত বলছে 20% মানে 20 × কত টাকা 50 টাকা, কত টাকা লেখা আছে 50 টাকা। এইবার এইখানটা কী লিখবো, দেখো এখানে যদি বলে যে বর্তমান মূল্য, তাহলে লিখবো 100 এই জায়গা, আর যদি বলে বর্তমান মূল্য নয় আগের মূল্যটা কত ছিল, তাহলে যতটা হ্রাস পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে সেটা লিখবে। মানে যদি এখানে 20% হ্রাস পেয়েছে বলে এখানে কত লিখতাম 80 লিখতাম, কিন্তু এখানে 80 লিখবো না, এখানে আপেলের ডজনের প্রতি হ্রাস মূল্য কত বলে, তা হ্রাস মূল্য মানে কখন চেয়েছে, বর্তমান হয়ে গেছে না, তাহলে বর্তমান হলে আমরা এখানে কত বসাবো 100 বসাবো, করানোও আছে আগে তোমাদের। তাহলে 50 দ্বিগুণে 100 2 10, তাহলে 10 টাকা কী হবে এর হ্রাস মূল্য দাঁড়াবে, তাহলে আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত 10 টাকা। চলো পরেরটা, বলছে 15,370 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে, তাহলে পূর্ণবর্গ হবে মানে কি, এর বর্গমূল বার করতে হবে, তাহলে কত লিখবো 15 3 7 0, এর বর্গমূল যদি বার করি দুটো করে স্ক্যান করো সেম জিনিস দুটো দুটো করে, তাহলে এখানে এক একে কত যাবে, এক কী যাবে, তার বেশি যাবে না, তাহলে এক একে এক কত নামবে, জোড়ায় জোড়ায় নামবে, 5 আর 3 নামবে, তাহলে একের ডবল এখানে কত হবে 2 হবে, তাহলে যদি আমরা 1 বসাই তাহলে কম হয়ে যাবে, 2 বসালে 2 দিয়ে গুণ হলে কত হবে 44 হবে, আর যদি 3 বসাই 69 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তাহলে এখানে 2 যদি বসাই এটা তো 2 দিয়ে গুণ হবে, তাহলে এখানে কত লিখবো আমরা 44, আর এখানেও কত লিখবো আমরা 2, কারণ 2 এখানে যেহেতু বসেছি এখানেও 2 বসাবো, এখানে যেহেতু 2 বসেছি এখানেও 2 বসাবো, তাহলে বাকি থাকবে কত 44 9, এখানে কত নামবে 70 একসঙ্গে নেমে যাবে, এদিকে কত আসবে 12 দ্বিগুণে 24। তাহলে দেখো একে আমাকে সংখ্যা যোগ করতে বলেছে, তাহলে নিশ্চয়ই এর থেকে 970 থেকে সংখ্যাটা কী হবে একটু বড় হবে, তাহলে আমরা বলতে পারি যে 3 দিয়ে দিলে এর থেকে ছোট হয়ে যাবে, দেখো যদি আমরা এখানে 4 বসাই 24 পর, তাহলে আমরা কী জানি 4 দিয়েই গুণ হবে, তাহলে 4 4 16, হাত থেকে 1 96 1 97, তাহলে কত হবে 976, তাহলে এখানে যদি 976 করি তাহলে এর থেকে বেশি হচ্ছে 6, তাহলে 6ই আমাদের কী করতে হবে যোগ করতে হবে, কারণ কী হচ্ছে 6 যদি বেশি থাকতো আমাদের তাহলে সংখ্যাটা কী হয়ে যেত, আমাদের মিলে যেত, তাহলে কত হতো আমাদের মোটামুটি 124-এর কাছাকাছি 124 হয়ে যেত, তাহলে আমরা এখানে অ্যান্সার কত করবো যে 6 হবে আমাদের এখানকার অ্যান্সার। চলো পরটা দেখি,
বলেছি দেখো, এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস দশ স্কোয়ার সমান সমান 385, তাহলে দুই স্কোয়ার প্লাস চার স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার প্লাস 20, তাহলে সোজা অঙ্ক। তাহলে দেখো সিম্পলি বোঝা যাচ্ছে যে এই জায়গা থেকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে পুরোটাই চলে আসবে। কী আছে আমাদের দেখো, আছে এখানে দুই স্কোয়ার প্লাস চার স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার প্লাস ডট 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 20 স্কোয়ার। তাহলে এখান থেকে সিম্পলি যদি আমরা বলি যে দুই স্কোয়ার আমরা কী করবো কমন নিয়ে নেবো, তাহলে পড়ে থাকবে কি এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার ডট 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 দশের স্কোয়ার। তাহলে এই জিনিসটা রিজনিংয়ের মতো না, এই জিনিসটা মানে কত দেওয়া আছে আমাদের 385, আর আমরা জানি কি দুই স্কোয়ার মানে কত হবে আমাদের চার, আর এই জায়গাটা কত আসবে আমাদের এর মানটা তো দেওয়াই আছে 385। তাহলে এখানে কত লিখবো 385 সিম্পলি, তাহলে কত করবে এবার গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে যদি গুণ করি চার পাঁচা 20, হাতে থাকে দুই, আট চার 32, আর দুয়ে 34, চার পাঁচা 20 হাতে থাকে দুই, আট চার 32, আর দুয়ে 34, হাতে থাকে তিন, চার তিন 12, আর তিনে 15। তাহলে অ্যান্সার কত হবে আমাদের 1540। তাহলে অ্যান্সার কত করবে এক্ষেত্রে 1500, সরি সরি সি হবে না বি হবে 1540। চলো নেক্সট, চলো হচ্ছে এক্স আর ওয়াই এর মান দিয়ে দিয়েছে 2:1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে। তাহলে জাস্ট রিজনিংয়ের মতো করবো, এক্সের মান কত দেওয়া আছে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে 1, তাহলে এখানে লিখবো 1 স্কোয়ার, ব্র্যাকেট আছে যেমন ব্র্যাকেট বসিয়ে দেবো, ইস্টু দিয়ে দেবো। এখানে কত আছে 2 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে আমরা কী লিখবো, এক্সের মানে হচ্ছে 2 দেওয়া আছে, তাহলে 2 স্কোয়ার প্লাস এখানে কী করবো ওয়াই স্কোয়ার মান, ওয়াই মান কত আছে 1, তাহলে এখন 1 স্কোয়ার করবো। তাহলে সিম্পল আমি কত বলতে পারি যে 4 মাইনাস 1 ইস টু, এখানে কত হবে 4 প্লাস সরি 4 প্লাস 1, 4 প্লাস কত হবে 1, তাহলে আমার কত হবে 3 ইস টু 4 আর 5, তাহলে অ্যান্সার কত হবে 3 ইস টু 5, এক একটা হবে এর অ্যান্সার। চলো পরটা দেখি, বলছে এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন। তাহলে 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন, এটা কি তার আয় ইনকাম, এটা তার কি ব্যয়, এটা ইনকাম এটা হচ্ছে ব্যয়। তা 3 মাসের যা ইনকাম করেন 4 মাসের তা কী করেন ব্যয় করেন। তাহলে আমি বলতে পারি 4 মাস পর ব্যক্তিটা কত মাসের পয়সা সঞ্চয় করে 1 মাসের, 4 মাস পর যদি ব্যক্তিটা 1 মাসের পয়সা সঞ্চয় করে তাহলে 12 মাসে মানে 4 3 12, 12 মাসে ব্যক্তিটা কত মাসের পয়সা সঞ্চয় করবে 3 মাসের। এই 3 মাসের পয়সা মানে কত দেওয়া আছে বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা, তাই তার মাসিক আয় কত হবে, যে 3 মাসে সে সঞ্চয় করে 45,000 টাকা, তাহলে মাসিক আয় কত হবে 45,000 × 3 কাটাকাটি করলে কত হবে 15,000, তাই তার মাসিক আয় কত সিম্পলি 15,000 টাকা। চলো পরটা দেখি, বলছে একজন ছাত্রের পরীক্ষার নম্বরে 63-র পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করা হয়, কত হয়েছে 63-র বদলে কত করা হয়েছে 83, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কত নম্বর বেশি করা হয়েছে 20 নম্বর বেশি লিখে দেওয়া হয়েছে। সমস্ত ছাত্রদের গড় নম্বর হাফ করে বৃদ্ধি পায়, তাহলে ক্লাসে কতজন ছাত্র ছিল। তাহলে দেখো এই যে 20 নম্বর, এটা সমস্ত ছাত্রের মধ্যে গড় বার করার সময় ভাগ হয়ে গিয়েছিলো, কনসেপ্ট নাও এই 20 নম্বরটা যতগুলো ছাত্র ছিল সমস্ত ছাত্রের মধ্যে কী হয়ে গিয়েছিলো ভাগ হয়ে গিয়েছিলো, আর ভাগ হওয়ার জন্যে কী হয়েছে প্রত্যেকের কত করে বেড়ে গেছে হাফ নম্বর করে, মানে 1.5 করে বেড়ে গেছে। তাহলে যদি হাফ নম্বর করে প্রত্যেকটার জন্য আর বাড়ে তাহলে আমার কত বেড়েছিল 20, তাহলে টোটাল কতগুলো ছাত্র আছে 20 × 2/1, এটা উল্টে যায়, তাহলে টোটাল 40 জন ছাত্র আছে। 40 জন ছাত্রের মধ্যে যদি 20 ভাগ করে দিই তবেই না হাফ করে বাড়বে না, ঘুরিয়েও যদি বলি তাহলে অ্যান্সার কত হবে 40। চলো পরটা দেখি, বলছে এবিসি এত অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবার শুরু করে, 5 মাস পর এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়, মোট বার্ষিক লাভ এত হলে দেখো এ কত অংশ লাভ পাবে। তাহলে প্রথমে আমি কি বলবো যে এখানে অনুপাতিক দেওয়া আছে, এ ইস টু বি ইস টু সি, প্রথমে কী দেওয়া আছে একটু দেখে নাও, অনুপাতিক দেওয়া আছে, সরি অনুপাতিক দেওয়া আছে, কত অনুপাতিক দেওয়া আছে যে 1/2 ইস টু 1/3 ইস টু 1/5, তাহলে অনুপাতিক দেওয়া থাকলে আমি কী বলি বারবার অনুপাত করানোর সময় আমি বলেছি যে এদের
আগে সিঙ্গেল অনুপাতে নিয়ে আসবো, অনুপাতিক অনুপাতে রাখবো না। তাহলে অনুপাতিক অনুপাত থেকে মানে ভগ্নাংশ অনুপাতিক থেকে আমি যদি সিঙ্গেল অনুপাতে আনতে যাই, তাহলে আমি তোমাদের কী বলেছি এলডি যেটা লস হবে না, তাহলে কত লস হবে 15 × 30 5 × 3 15 × 2 30। তাহলে এই হাফের সময় কত গুণ করবো, 30 = 1 একের 3-এর সঙ্গে কত গুণ করবো, 30। তারপর 1/5-এর সঙ্গে কত গুণ করবো, 30। পাড়াড়ি করলে কী হবে, 2 × 15 = 30। তাহলে এখানে কত আছে, 15 × 3 = 10 = 30। এখানে কত আছে, 5 × 6 = 30। তাহলে কত আসছে, 15 × 10 = 6। এই অনুপাতে তারা মূলধন বিনিয়োগ করেছে আমরা বলতে পারি। এবার দেখো কোশ্চেনে আরও কী বলা আছে, বলেছে 5 মাস পর এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়, মোট বার্ষিক লাভ, মানে টাকাটা 1 বছর খাটিয়েছে। তাহলে আমি বলতে পারি এর এর কাছে কত টাকা ছিল, 15x টাকা, এর কাছে কত ছিল, 15x, কত ছিল, 15x। এই 15x টাকা মধ্যে সে 5 মাস পর, তাহলে 5 মাস পর্যন্ত তো সে 15 টাকাটা 15x করেই খাটিয়েছে না, 5 মাস পর তুলেছে। তাহলে 15x করে সে কত মাস খাটিয়েছে, 5 মাস খাটিয়েছে, প্লাস 15x থেকে কত তুলে নিয়েছে সে টাকা, 1/3 অংশ। তাহলে 15 × 1/3 অংশ তুলে নেওয়া মানে কত জানি আমরা, 3×5 = 15, মানে 5 টাকা তুলে নিয়েছে বা 10 পড়ে থাকবে, তাই আমরা কত বলবো, 10x টাকা। এই 10x টাকাটা কত করে খাটিয়েছে, 7 মাস খাটিয়েছে সে, কারণ 15 টাকার 1/3 অংশ তুলে নেওয়া মানে কত, 15 × 1/3 মানে কত, যদি না হয় একটু বার করো না, 15 × 1/3 মানে কত হবে, 15 × 1/3 মানে কত হবে, 5। এই 5 টাকা সে কী করেছে, তুলে নিয়েছে, তাহলে পড়ে আছে কত টাকার, 10 টাকা। তাহলে 15x টাকা সে 5 মাস খাটিয়েছে, বাকি যে 7 মাস থাকে 12 মাসের মধ্যে সে কত করে খাটিয়েছে, 10x করে খাটিয়েছে 7 মাস। = বি কত টাকা, 10 টাকা করেই খাটিয়ে, 10x করেই খাটিয়েছে, কত মাস খাটিয়েছে, 12 মাসই খাটিয়েছে। = সি 6x করে খাটিয়েছে, কত মাস খাটিয়েছে, 12 মাসই খাটিয়েছে। তো একটু বড়ো জায়গা নেই, দেখো কী হবে। তাহলে আমি বলতে পারি 15x × 5 মানে কত দাঁড়াবে, এখানে 75x প্লাস 7×10 কত, 70x। এখানে যদি গুণ করি কত হবে আমাদের, 10x আর 12 হবে কত, 120x। = এখানে কত হবে, 6×12 = 72x, এটা যোগ করলে কত হবে, 145x। লিখে নেওয়া একবার, 120x আর হচ্ছে 72x। তাহলে x কেটে দিই সব, কাটি হবে, ঠিক আছে। দেখো কারো যদি না হয় যোগ করি, আমরা কত বলতে পারি, 145, 120 আর 72, যদি 3টে যোগ করি কত অনুপাতিক যোগফল কত আসবে, তা দেখি। তাহলে অনুপাতিক যোগফল কত আসবে আমি লিখে দিই এখানে, 145, 120 আর 72, যদি যোগ করি কত আসবে আমাদের, 5 আর 2 = 7, 7 × 4 = 6, 13 + 1 = 2, 337। তা 337 টাকা কী হয়েছে, টোটাল মূলধন লাগিয়েছে তারা। তবে মূলধন অনুপাতি আমরা কী জানি, তারা টাকা ভাগও পাবে ব্যবসায়, তাই না। তা দেখিনি উপরেটা কী আছে, কী কোশ্চেন ছিল শেষ পর্যন্ত হয়েই গেছে। মোট বার্ষিক লাভ হয়েছে কত, 6,740 টাকা, এর লাভ্যাংশ কত, তাহলে এর লাভ্যাংশ আমাদের বার করতে হবে। তাহলে আমরা বলতে পারি কত বলেছে, 6,740 টাকা হচ্ছে টোটাল লাভ, এ কত টাকা ভাগ পাচ্ছিল, 145, কত ভাগের মধ্যে, টোটাল 337 ভাগের মধ্যে। তা 337 দিয়ে গুণে 674, 20 দিয়ে গুণ হবে এটা, 2 দিয়ে গুণ করে দেওয়া কত হবে, 290, তার পিঠে একটা শূন্য, তাহলে 2900 টাকা কী হবে আমাদের ক্ষেত্রে অ্যান্সার দাঁড়াবে, যে 2900 টাকা ভাগ পাবে কে আমাদের। চলো পরেরটা দেখি, সিম্পল অঙ্কটা কী বলেছে, √20 √20 √20, তাহলে √20 √20 √20 যদি থাকে আমরা 20 কে কীভাবে ভাঙবো, 20 কে আমরা ভাঙবো সব থেকে কাছাকাছি দুটো সংখ্যার গুণফল দ্বারা। সব থেকে কাছাকাছি কী ভাঙতে পারি, আমরা একে 4 × 5 ভাঙতে পারি, তাই না। যদি 30 থাকতো আমরা কীরকমভাবে ভাঙতাম, 5 × 6 ভাঙতাম, তাই না। তাহলে আমাদের এখানে 20 দিয়েছে মানে কি, 4 × 5 সব থেকে ছোটো প্রসেস, মানে সব এদের মধ্যে ডিফারেন্স সব থেকে ছোটো হবে, সেই প্রসেসটাই ভাঙবো। তাহলে 4 আর 5 মধ্যে সব থেকে ডিফারেন্স কম, আবার 4 আর 5 গুণ করলেও কত হবে, 20। এখানে আমাদের মাঝখানে কী দেওয়া আছে, প্লাস সাইন, প্লাস সাইন, তাহলে কতটা কোনটা অ্যান্সার করবো, 5টা।
আর যদি মাইনাস সাইন থাকতো তাহলে এখানে যদি রুট থাকতো 20 মাইনাস, তাই না? প্রত্যেকটা যদি মাইনাস থাকতো প্লাস না থাকে তাহলে আমি তখন অ্যান্সার করতাম কত, 4। চলো পর থেকে বলছে 10 লিটার দরে 12 লিটার 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? তাহলে 8 টাকা লিটার দরে বিক্রি করবে কিন্তু কোনো লাভ বা ক্ষতি হবে না, তাই না? তাহলে আমরা বলতে পারি যে টোটাল সে কত টাকা দুধ কিনেছে, 10 টাকা লিটার দরে কত টাকা দুধ কিনেছে, 10 × 12 মানে 120 টাকার দুধ কিনেছে। সেটাই সে কত টাকা লিটার দরে বিক্রি করবে, 8 টাকা লিটার দরে। তাহলে তাকে কত কত লিটার বিক্রি করতে হবে? তাকে টোটাল 15 লিটার মিশ্রণ বিক্রি করতে হবে, তবেই না 120 টাকা উঠবে, না? তাহলে আমরা বলতে পারি সে 12 লিটার তো দুধই কিনেছিল, সে 12 লিটার দুধই কিনেছিল 15 লিটারের মধ্যে। তাহলে বাকি সে 3 লিটার পেলো কি? 3 লিটার নিশ্চয়ই জল মিশিয়েছে, তাহলে এখানে কত লিটার জল মিশিয়েছে? 3 লিটার। তাহলে পরটা দেখি, বলছে স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যেই বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে সিম্পল জিনিস, 20% লাভ মানে কত বলতে পারি আমরা? 20/100, আর 20/100 মানে কত? 1/5। তাহলে 1/5 অংশ তার কি হচ্ছে? লাভ হচ্ছে। তাহলে 1/5 অংশ যদি লাভ করতে হয় তাহলে কী অনুপাতে মেশাতে হবে? সিম্পল জিনিস, 1:5 অনুপাতে। 5 ভাগে বলতে হবে কত দিতে হবে? 1 ভাগ দিতে হবে। তাহলে কত অ্যান্সার করবো এগুলো? 1:5। চলো পরটা দেখি, বলছে একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যেই পণ্য বিক্রয় করার দাবি করে কিন্তু সঠিক ওজনের বাটখারা ব্যবহারে সে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বিক্রি করে। তাহলে আমরা কি বলতে, সোজা জিনিস এটাও যে লাভের শতকরা হার কত? 1 কেজির বদলে কত দেয়? 900 গ্রাম। 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। আর 1000 গ্রামের পরিবর্তে দিচ্ছে কত? 900 গ্রাম। তাহলে সে 900 গ্রাম বিক্রি করে কত গ্রাম লাভ করে? 900 গ্রাম বিক্রি করে সে লাভ করে কত গ্রাম? 100 গ্রাম। 1 গ্রামে কত লাভ করবে? আর 100 গ্রামে কত লাভ করবে? 0 0 কেটে গেলো, এই 0 0 কেটে গেলো, তাহলে 100/9 মানে কত দাঁড়াবে? 11/9% সে লাভ করবে। অ্যান্সার কত করবে? 11/9%। চলো পরটা দেখি, বলছে একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করে, যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তার 5% লাভ হতো। আর এটাও দেখো, সে 20% লোকসানে বিক্রি করে মানে কত টাকা বিক্রি করে? 80 টাকা। যদি 200 টাকা বেশি নেয়, যদি 200 টাকা সে বেশি নিত তাহলে সে কী হতো? 5% লাভ হতো, মানে কত টাকা বিক্রি করতো? 105 টাকা। তাহলে আমরা বলতে পারি 80 আর 105 এর ডিফারেন্স কত? 25। আর এই 25 মানেই কত? 200 টাকা। তাহলে 25 সমান আমরা কত বলবো? 200। 1 মানে কত? আর 100 মানে কত? তাহলে 25 8 এ 200, 8 আর 100 গুণ করলে কত হবে আমাদের? 800 টাকা। তাই অ্যান্সার কী করবো? 800। চলো পরটা দেখি, বলছে এর বেতন বিয়ের বেতনের থেকে 25% কম। কার কম? এর বেতন, এর বেতন কার থেকে কম? বিয়ের থেকে কম। তাহলে বিয়ের যদি আমি 100 টাকা ধরি, এর কত হবে? 75 টাকা। 25% যেহেতু কম হয়, তো বিয়ের বেতন এর বেতনের থেকে কত শতাংশ বেশি? তাহলে বিয়ের বেতন কত বেশি? এর থেকে 25 টাকা, কিন্তু কত টাকার উপর? 75 টাকার উপর বেশি। কত? 25 টাকা। 1 টাকার উপর কত? আর 100 টাকার উপর কত? তাহলে 25 × 3 = 75, 100/3 মানে আমরা কত জানি? 33/1/3%। তাহলে অ্যান্সার কী করবো? 33/1/3%। চলো পরেরটা দেখি, চলো আজকে এই পর্যন্তই আছে, এই পর্যন্তই করেই ছিলাম, পরে আবার নেক্সট দিন করে দেবো।